হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্জুন তো আসছেন, আর তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। আর এদিকে আমার রান্নাবাটা প্রায় শেষের দিকে, সজনে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর ডাল চচ্চড়ি, একটু মসুরির ডাল আর গরম গরম ভাত, এদিকে মাছের ঝোল হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। কালকে কিছু মাছ ছিল, সেই মাছটা দিয়ে ঝোল করে নেবো। আর এই এখানে 4 পিস মাছ আছে, এটা দিয়ে ঝোলটা করে নেবো। আলু বেগুন সিম আর ফুলকপি দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করব। আর ওদিকে তো দেখলি রান্না হয়েই গেছে প্রায়, এটা রান্না করলে শেষ আপাতত। তারপরে কাল রাতে কী করবো সেটা পরে আর কি করে দেখি, সেটা পরেরটা পরে দেখা যাবে, নাও করতে পারি, ভাতটা করবো শুধু। আর তোমাদের কাছে কিছু কথা শেয়ার করলাম যেটা মানে না বলেও পারছি না, খুবই খারাপ লাগে। মানুষের নানান রকমের নানান কথা শুনতে হয়, তবুও মানে কি আমাদের মেয়েদের জীবনটাই মনে হয় এরকমই, সব লোকের কথা শুনেই থাকতে হয়, কিছু বলতে গেলেও খারাপ, না বলতে গেলেও খারাপ। কোন দিকে যাওয়া, কোন দিকে যাওয়ার পথ নেই, যাই হোক চুপ করে থাকি, কিছু বলবো না, থাক ওরা ওরা মতো চলুক, আমি আমার মতো চলি, এইভাবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা ভালো থাকতেও দিবে না, খারাপ থাকতেও দিবে না, ভালো থাকলেও খারাপ ধরবে, খারাপ থাকলেও খারাপই ধরবে, কি আর করবে সবার দিন। নিজের মতো করে চলো, নিজের মতো করে বাঁচো, এটাই সত্যিই ভালো। কে কি বলবে না বলবে সেটা নিয়ে পরোয়া না করে নিজের বুদ্ধিতে চলো। অনেকে অনেক কথা বলে শুনি, কিন্তু কি করা যাবে, মেনে নিব। একদিন আমারও সময় আসবে, সেদিন আমিও দেখব কি হয়, না নিজের বাড়ির লোকে এরকম হয় তখন আর লোকের কথা বলে কি হয়। খুব খারাপ লাগে যখন কিছু কিছু ঘটনা চোখের সামনে ঘটে। মানে ওইসব কথা বলে লাভ নেই, তবুও বললাম কিছু মনে করো না বন্ধুরা, মনটা খারাপ ছিল। আর এদিকে 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো, ওইটা এখন সবাই মিলে একটু খাবো, পরে আবার রান্না করব। বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে সবাই মিলে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসায় অনেক 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 মানে কি আর বলবো, তোমাদের ভালোবাসা চাই, তোমাদের ভালোবাসা না থাকলে আমি এগোতে পারবো না, তাই সবাইকে বলছি একটু আমাকে সাপোর্ট করো দেবে, তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারবে। ছেলেকেও খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। আর ছেলে আমার ফোন ক্যামেরা ধরে আছে, ও ধরে যাচ্ছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি, নিজেও খাচ্ছি। খেয়ে দিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে ছেলেকে একটু পড়াবো, পড়িয়ে টড়ে তারপরে রান্নাঘরে যাব। আর আমি রাতে কিছু খাবো না, আমার খাওয়া শেষ এখানেই, ওদেরকে একটু খাইয়ে দেবো। এখন 7:30 বাজে, 7:30-8টা কি বাজে এরকম বাজে, বেশি বাজে না, এটা খেয়ে নিলাম তো আর খাইয়ে দিতে হবে না। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।